আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদিকুজ্জামান, প্রাণী চিকিৎসক। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ছাগলের রুচির কী কী ওষুধ বা ইঞ্জেকশন ব্যবহার করবেন সেটা সম্পর্কে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল দেখাবো। আমি আছি রুবেলের বাসায়। বলো। আমার ছাগলটার আজকে এক সপ্তাহ থেকে খাবার রুচি কম, তার কারণে ডাক্তার সাহেবকে ডাকছি। ইনি দেখবেন এখন কি হয়েছে, ইনজেকশন বা ওষুধ পাতি যা লাগে আপনি দেন। ধন্যবাদ আপনাকে। আমি একটা ইনজেকশন দিয়ে দেব। মাংসপেশিতে দিয়ে দেবো। যেহেতু খাবার রুচি নাই সেহেতু আমি স্টোমাফেড দেবো এক প্যাকেট। এরা তিন ভাগের এক ভাগ করে খাওয়াবেন। যেহেতু ছাগলটার খাবার রুচি নেই বা রুচি কম, একটু কম খাচ্ছে, সেহেতু আমি এমিনোভেট প্লাস ইঞ্জেকশন দিয়ে দিলাম 2 মিলি। আপনারা 2 মিলি ব্যবহার করতে পারেন। এই ইঞ্জেকশনটা মূলত এমিনো অ্যাসিড প্লাস ভিটামিন, ইলেকট্রোলাইট, ডেক্সট্রোজ, এটা এমিনো অ্যাসিডের অনেক কাজ, কোনো একদিন বিস্তারিত আলোচনা করব। আর আমি রুচির জন্য স্টোমাফেড দিয়েছি, আপনারা জাইমোভেটও দিতে পারেন। আবার অনেক কোম্পানির ওষুধ পাওয়া যায় রুচি বৃদ্ধির জন্য, হজমকারক রুচি বৃদ্ধি, এগুলো খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যালো ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমারটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।